বৃষ্টির পূর্বাভাস এবং তাতে ভেস্তে যেতে পারে ভারত এবং বাংলাদেশ ম্যাচ। তবে কি ভারত বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যাবে ভারতের, সেটাই বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। আপাতত যা পরিস্থিতি তাতে ভারত এবং বাংলাদেশ দুটো দলই সেমিফাইনালে ওঠার যোগ্য দাবিদার। সেই জায়গায় দাঁড়িয়ে বুধবার আবহাওয়া কিন্তু এই ম্যাচে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সময় যত এগিয়েছে কপালে দুশ্চিন্তার ভাঁজ ততই গভীর হচ্ছে। ভারত ভার্সেস বাংলাদেশ ম্যাচে দুশ্চিন্তার সবথেকে বড় কারণ হলো অ্যাডিলেডের আকাশ, কারণ ইতিমধ্যেই আকাশের মুখ ভার হয়েছে। গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 উইকেটে হেরে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণে বৃষ্টি। ভারত বাংলাদেশ ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে কি টিম ইন্ডিয়া সামনের সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে যাবে? এখনও পর্যন্ত ভারত এই টুর্নামেন্টে 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টো জিতেছে আর 1টা হেরেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে আর বাংলাদেশ রয়েছে ভারতের নিচে, এবং টাইগার বাহিনীর নেট রান রেটও যথেষ্ট খারাপ। এমনই এক পরিস্থিতিতে স্থানীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস। চলতি টি-20 বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপের ম্যাচে অ্যাডিলেডে ওভালে ভারত এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি নামতে চলেছে। আপাতত যা পরিস্থিতি তাতে ভারত বাংলাদেশ দুটো দলই সেমিফাইনালে ওঠার যোগ্য দাবিদার। সেই জায়গায় দাঁড়িয়ে বুধবার আবহাওয়া কিন্তু এই ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানা গিয়েছে সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যাবেলা অবশ্যম্ভাবী বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাশাপাশি স্থানীয় আবহাওয়ার পক্ষ থেকে ওয়েও জানানো হয়েছে তাপমাত্রা 10 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ইতিমধ্যে বৃষ্টির কারণে ভারতের প্র্যাকটিস সেশনও এগিয়ে আনা হয়েছে। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় গ্রুপে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের ঝুলিতে রয়েছে 5 পয়েন্ট। ভারত ও বাংলাদেশ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। 3 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে জিম্বাবুয়ে এবং মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান এই তালিকায় 5ম স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই তালিকায় 29ম স্থানে রয়েছে নেদারল্যান্ড, তারা এখনও পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।